আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি নুরি আলম আজ আমি নিয়ে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা ইদানিং সময়ে আমাদের টিকিট চেক করতে পারতেছি না বাংলাদেশ বিমান ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা কী কারণে আপনার চেক করতে পারতেছেন তা আজকে ভিডিওটা আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে জানাবো তো দেরি না করে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা আপনার যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম বাউসে ওপেন করে নেবেন সেখানে দেখবেন বিমান এয়ারলাইন্স টিকিট চেক এটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন এক বাংলাদেশের ওয়েবসাইট চলে আসবে আপনি সেটিটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন উপরে একটি লেখা আছে প্যাসেঞ্জার হ্যাভ টু সাবটাইটেল রিসেন্ট কোভিড নাইন্টিন টেস্ট রিপোর্ট বিফোর ইন দ্য ইন্টারন্যাশনাল ফ্লাইট এটি মূল কথা নাম মূল কথাটি হলো এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনার কোনো অপশান পাবেন না যে আপনার টিকিট শেষ ত্যাগ করার জন্য বা টিকিট ম্যানেজমেন্ট অপশান কোনো পাবেন না এবং বিশেষ করে আপনার টিকিট প্রাইস জানতে পারবেন না এখানে নিচে দেখেন নিচে লেখা আছে অনলাইন টিকিট বুকিং সিস্টেম ইজ টেম্পোরালি ক্লোজড তার মানে আপনার টিকিট বুকিং করবেন যে বা আপনি টিকিট কিন বুকিং করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে সেটি বন্ধ করে রাখছে টেম্পোরালি হয়তো কম সময় খুলে সেটি জানা মুশকিল এখানে লেখা আছে সরি ফর দা ইন কনভারেশন সাম উইল উই উইল বি ব্যাক উইথ মডার্ন মডার্ন স্ক্যাটস স্ক্যারস অ্যান্ড মোর ফ্যাকটিংস সরি ফ্যাকিটিস সিস্টেম থ্যাংকস ইউর ফর স্টার্ডিংস উইল ইউয়ার্স এটি এখানে বলা হয়েছে যে হয়তোবা এই ওয়েবসাইটটি এদের কোনো সমস্যা হয়েছে তার জন্য অত্যাধুনিক সিস্টেম নিয়ে তারা হাজির হবে তার জন্য আপাতত আপনি টিকিট প্যাসেঞ্জারের টিকিট চেক এবং আপনার ম্যানেজমেন্ট বুকিং কীভাবে করবেন সেটি করা সম্ভব হচ্ছে না এখন আপনি যদি টিকিট চেক করতেছেন সেটি আপনার ট্রাভেলসের মাধ্যমে চেক করতে হবে তা না হয়তো অন্য কোনো সিস্টেমে আপনি চেক করতে পারবে না ইদানিং বর্তমানে করোনার কারণে হয়তো বা আপনি টিকিট আগেও চলে আসতে পারে বা পরেও আসতে পারে টিকিট পিছিয়েও নামতে পারে এই জন্য আপনার দরকার আপনার ট্রাভেলসের সাথে কথা বলা বা আপনার এজেন্সির সাথে কথা বলে আপনি টিকিটে কখন সে শিডিউল পড়ছে সেটি ভালোভাবে জানিয়ে নেবেন না হয়তো আপনি প্রবলেমে পড়তে পারেন আপনার টিকিট নিয়ে এখন দেখাবো আমি আপনাদেরকে বাংলা বিমান বাংলাদেশে ওয়েবসাইটে একটি অ্যাপসে সেই অ্যাপসে চলে যে আসবো আসার পর এখান থেকে আপনি মোর অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর পিএনজি চেকার আর ক্লিক করবেন এখানে আপনার বুকিংস নেম লিখবেন বুকিংস নেম লেখার পরে পরে এখানে আপনার নাম লেখবেন আপনার অক্ষরের লাস্ট নেম লিখবেন লেখার পর এই ইনফরমেশনটি ভুল আসতেছে কারণ এটা আপনি যদি সঠিকও দেন তারপর আপনার ভুল আসবে কারণ ওয়েবসাইটটাও আপনার অ্যাপসটাও কাজ করে না এখন বর্তমান সময় হয়তো বা ওদের ওয়েবসাইটে সমস্যার কারণে বা কোনো ত্রুটির কারণে আপনার ওয়েবসাইটটা ইয়া অ্যাপসটিও কাজ করতেছে না ভালো মতন তো ওর জন্য আপনি মন খারাপ করবেন না আপনার ট্রাভেলসের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে তারাই আপনাকে একটা ভালো পরামর্শ দিয়ে দেবে ভাই তো বন্ধুরা আজকের মতো ভিডিও টুকি যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করেন না করলে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর বেইলাইকেনও ক্লিক করে নতুন নতুন আপডেট পেতে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ